আমরা করোনার সময় বাস চালিয়েছিলাম, এটা আমাদের সরকারের প্রচুর লস হয়েছিল আপনারা জানেন। এবং ডিজেলের মূল্যবৃদ্ধি এগুলোতে আমাদের উপরে একটা চাপ, আর কেন্দ্রীয় সরকার প্রায় 90,000 কোটি টাকার উপরে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে পাই, এবং সেই অর্থ আমাদের অধিকারের টাকা, আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিক্ষণে কেন্দ্রীয় সরকার ট্যাক্স বাবদ টাকা মানুষের থেকে তুলে নিয়েছে। তার 41% রাজ্যকে সরাসরি দেওয়ার কথা, সেটাও ঠিক মতো তারা দেয় না। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের অর্থও তারা দেয় না। প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা রাজ্য সরকার নিজের আর্থিক কাঠামোর মধ্যে করে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে যা দেওয়ার কথা সেখানে তারা দেয় না। এবার প্রচুর টাকা আমরা কেন্দ্রীয় সরকারের থেকে পাই, সেগুলো যদি তার অংশগুলোও দেয়, আমরা কিন্তু এই পরিষেবাগুলো আমরা সুষ্ঠুভাবে মোকাবিলা করতে পারি। ফলে রাজ্য সরকারকে এই সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার 10 কোটি মানুষকে বিভিন্ন পরিষেবা কিন্তু আমাদের সরকার পৌঁছে দিচ্ছে। আমি দায়িত্ব নিয়েছি যেটা এই পরিবহন ব্যবস্থাকে আরো যে যা অবস্থার মধ্যে আছে, আমরা অনেক ডেভেলপমেন্ট করেছি, কিন্তু ডেভেলপমেন্টের কোনো শেষ নেই, কারণ এটা একটা ধারাবাহিক প্রসেস। আমরা নতুন নতুন করে ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভেবেই চলবো, এটাকে আরো যাতে স্বচ্ছ করা যায়, ট্রান্সপারেন্ট করা যায়, আরো গতিশীল করা যায়, আরো এফিশিয়েন্ট করা যায়, সেই চেষ্টাগুলো আমাদের থাকবে। এবং আমি যেটা যেটা করতে চলেছি সেটা হলো যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সারা রাজ্যের মানুষকে দিতে চলেছি, যেখান থেকে তারা পরিবহন সংক্রান্ত তাদের যে অভিযোগ থাকুক, আবেদন থাকুক, যেগুলো তারা এখানে দিতে পারবেন, এবং সেটা আমি যেমন নিয়মিত সেটাকে দেখব, সরাসরি আমার যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট অফিসারের কাছে চলে যাবে। ফলে আমরা বুঝতে পারবো কোথায় কোথায় সমস্যা আছে, কোথায় কোথায় সাধারণ মানুষ হ্যারাস্ট হচ্ছে, সেই হ্যারাসমেন্টগুলো আমরা দূর করতে চাই। ডিজেল পেট্রোলের দাম যেমন বেড়েছে, সেখানে কস্ট এখানে অনেকটা কমবে, কারণ এগুলো ইলেকট্রিক চার্জ মেশিনের দ্বারা ব্যাটারির দ্বারা এগুলো চলবে। পাশাপাশি পরিবেশ দূষণ অনেকটা কমবে, কারণ পরিবেশ দূষণ একটা বড় থ্রেট। পরিবেশকে আমরা যদি সুস্থ না রাখতে পারি, মানুষের যে জীবন সেটা দীর্ঘস্থায়ী হবে না। আমরা পরিবেশ দূষণ কমাবো, কারণ আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এটাই হচ্ছে আধুনিক পৃথিবীর ডেভেলপমেন্টের নতুন সংজ্ঞা, আমরা সেটা মেনেই পরিবেশ দূষণে পরিবেশের ভারসাম্য রক্ষা করেই ডেভেলপমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা, পারমিট দেওয়া, এগুলো চালু করেছি, এগুলো সেগুলোকে আরও আরও দৃঢ় করা, আরও ব্যক্তি বাড়ানো, সেগুলো করা হবে। এবং এই নাম্বারের মাধ্যমে মানুষ সরাসরি যোগাযোগ করতে পারবে, করলে আমরা সেখান থেকে একটা সাজেশন সাধারণ মানুষেরা পেতে পারি, কোথাও গ্রিভেন্স আছে, অভিযোগ আছে, সেগুলো আমরা জানতে পারবো, সেগুলো সমাধান করতে পারবো।